নমস্কার ফ্রেন্ডস, আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি আপনারা ভালো সুস্থ আছেন। সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আমার এই চ্যানেলের পক্ষ থেকে। গতকাল 27 জুলাই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানের শিকার থেকে ডিবিটির মাধ্যমে 8.5 কোটির বেশি পিএম কিষাণ বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছেন, 17,000 কোটি টাকা। सरकारी योजनाओं की जानकारी एक ही स्थान पर उपलब्ध कराते हैं ताकि किसानों की भाग दौड़ कम हो और वे बेहतर तरीके से खेती कर सकें। ये केंद्र किसानों को समृद्ध और सशक्त बनाने में और प्रभावी योगदान दे, इसलिए देश भर में जिला, ब्लॉक और गांव के स्तर पर 2,80,000 प्रधानमंत्री किसान समृद्धि केंद्र बनाने की योजना है। इनमें से 1,25,000 से ज्यादा केंद्र तैयार हो चुके हैं, जिनका लोकार्पण प्रधानमंत्री जी ने आज कर दिया है। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने खेती की जरूरतों में किसानों को मदद के लिए सीधी सहायता के रूप में पीएम किसान योजना की शुरुआत की, जो दुनिया की सबसे बड़ी डायरेक्ट बेनिफिट ट्रांसफर योजनाओं में से एक है। आज माननीय प्रधानमंत्री जी के द्वारा पीएम किसान की 14वीं किस्त के रूप में 8.5 करोड़ से अधिक किसानों के खातों में 17,000 करोड़ से अधिक की सम्मान राशि का। এবার জানিয়ে দেব উদাহরণস্বরূপ একজন কৃষকের স্ট্যাটাস চেক করে এবং কি কারণে তিনি টাকা পেয়েছেন সেটাও আমি কিন্তু জানিয়ে দেব। তার জন্য কিন্তু গুগলে গিয়ে পিএম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের যেতে হবে, সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। চলে এলাম গুগল পেজে। গুগল পেজে টাইপ করতে হবে পিএম কিষাণ, তো আমি এখানে টাইপ করলাম। টাইপ করার পর ফার্স্ট যে আইকন এখানে আসবে pmkishan.gov.in, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কিন্তু মেন অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। একটু স্ক্রল করে নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নো ইউর স্ট্যাটাস, এই আইকনে ক্লিক করতে হবে। এই আইকনে ক্লিক করার পর এখানে কিন্তু কৃষকের যে রেজিস্ট্রেশন নম্বর আছে সেটা এখানে টাইপ করতে হবে এবং পাশে থাকা যে ক্যাপচা আছে সেই ক্যাপচা এন্ট্রি করে গেট ডেটা অপশানে যেতে হবে। তো আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং ক্যাপচা এন্ট্রি করে নিচ্ছি। স্ট্যাটাস এখানে ওপেন হয়ে গিয়েছে, আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেল, এখানে কিন্তু এফটিও প্রসেসড ইয়েস আছে, অর্থাৎ গতকাল কিন্তু এই কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। এবং আরও দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস, এখানে পেমেন্ট প্রসেস দেখাচ্ছে, সেটা কিন্তু আগে ছিল এখানে RFT সাইন বাই ওয়েস্টবেঙ্গল, এটা কিন্তু এখানে লেখা ছিল। তারপরে দেখতে পাচ্ছেন আমি এলিজিবিলিটি স্ট্যাটাস একবার চেক করে দেখাবো, এখানে কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবেন যে এই কৃষকের আগে থেকে কিন্তু ল্যান্ড সেডিং স্ট্যাটাস, EKYC স্ট্যাটাস এবং আধার ব্যাংক অ্যাকাউন্ট সেডিং স্ট্যাটাস ইয়েস ছিল। অর্থাৎ এই কৃষকের তিনটি অপশান ইয়েস থাকার জন্যই কিন্তু গতকাল এই কৃষকের অ্যাকাউন্টে টাকা চলে এসেছে। এবং আমি আরও দেখানোর চেষ্টা করছি কোন কৃষক টাকা পাচ্ছেন না, তার এলিজিবিলিটি স্ট্যাটাস কিন্তু আমি চেক করে দেখাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন অনস্ক্রিনে যেখানে কিন্তু দুটো অপশান ইয়েস করা আছে, বাকি একটা অপশান যেটা আধার ব্যাংক সেডিং স্ট্যাটাস সেখানে নো আছে। সেই জন্যই কিন্তু এই কৃষক গতকাল
কিন্তু টাকা এর অ্যাকাউন্টে আসেনি। এই ছিল আজকের এই ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকন অন করে রাখবেন, তাহলে নতুন ভিডিওটির নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে খুব সহজেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।